মা সামিত মিসলাহা কাত্ত, আমার জীবনে এরকম বক্তব্য কোনোদিন শুনিনি। ফকালা, তিনি বললেন, লাও তালামু না মা আলামো লা বাকাইতুম কাসিরা ওলা জাহেকতুম কালিলা, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। অত্র বাক্যটি শুনে সাহাবিগণ ফাগাত্তার উসাহুম, তারা তাদের মাথাকে কাপড় দিয়ে ঢেকে নিল। আল্লাহুম খানিন, তখন তারা ধীর কণ্ঠে কান্না আরম্ভ করল। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ যে আল্লাহকে ভয় করবে, এ ভয় করা বিষয়টি নির্ভর করে আল্লাহকে জানার উপরে। আল্লাহ তাআলা বলেন, ওয়া খিরুন আলিল আযকান ইয়াবকুনা ওয়া ইযিদুহুম খুশুয়া, পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে, মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরও বেশি করে দেয়। মানুষ যখন আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, তখন তার কান্নার শব্দ তার ভীতিকে আরও বেশি করে দেয়, এ কথা আল্লাহ তাআলা বলেন। আমরা যারা কান্নাকাটি করি না, তারা হয়তো বা বুঝতে পারি না যে আসলেই কি মানুষ কান্নাকাটি করে আল্লাহর ভয়ে। পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে, মাটিতে লুটিয়ে পড়ে, এবং তাদের ওই কান্নার শব্দ তাদের ভীতিকে আরও বেশি করে দেয়, এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাইদা ফারাগতা ফানসব ও ইলা রব্বিকা ফারগাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আল্লাহর আদেশ। প্রত্যেকটা মানুষের কিছু প্রয়োজন আছে, বিপদ আপদ আছে, মানুষ আল্লাহর কাছে কিছু চাইবে, বেতার বিপদের কথা বলবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাও বাউ করে বলুন। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মণিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাড়ু বাড়ু করে বলুন, বা কাকতি মিনতি করে বলুন। বলার গতিটা খুব বেশি বিনয়ের সাথে কান্নাকাটি করে হবে, তাহলে আপনার কথাটা আল্লাহর দরবারে গ্রহণ হবে, কবুল হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যেভাবে আল্লাহর কাছে চেয়ে থাকি তা সাধারণত গ্রহণ হওয়ার কথা নয়। অনেকেই দোয়া করি আল্লাহর দরবারে, হাত তুলেই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা কোনো দোয়া হলো না, বাস্তবে এটা মজাক করা বলেই বিবেচনা করা যায়, এটা একটা মজাক, আল্লাহর কাছে এরকম প্রার্থনা কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদ, দাস দাসী মানুষের দোয়া কবুল করা হয়, এ কথাই ঠিক, তবে তিনটি কারণে দোয়া কবুল হয় না। এক, বে ইসমিন, পাপের দোয়া যদি কেউ করে, চুরি করছে আর বলছে আল্লাহ যেন কেউ না দেখে,
এটা হলো পাপ করার জন্য দোয়া। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। অবে কাতে রাহেমিন, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া করে যে আল্লাহ যেন তোমার সাথে চলাচল ব্যবস্থা না রাখে, তোমার থেকে আমি পৃথক হয়ে থাকতে চাচ্ছি, এরকম যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করে তাহলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। অল ইস্তেজাল, তাড়াহুড়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। এই পর্যন্ত বলতেই সাহাবিগণ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো পাপ করার দোয়া বুঝি, যে পাপ করার জন্য দোয়া করলে কবুল হবে না, এই কথা তো বুঝলাম। আর একটা জিনিস, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না, এটাও বুঝলাম। কিন্তু তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না, এইটা যে বুঝলাম না, এইটা একটু বুঝিয়ে বলেন, তাড়াহুড়া কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, কালা বলে কদ্দৌত ফলমারা ইস্তাজাওয়ালি, দোয়া করলাম দোয়া করলাম, কই কত দোয়া করলাম দোয়া কবুল হয় না, ফায়াস্তাহসের, তারপর অলস হয়ে যায়, ফায়াদাউ দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। এই হলো তাড়াহুড়া করা। ছয় মাস বছর দোয়া করেছে, দুই দিন তিন দিন দোয়া করেছে, তারপর দেখেছে যে কবুল হয় না, বুঝেছে যে কবুল হলো না, তখন দোয়া ছেড়ে দিল, তার নাম তাড়াহুড়া করা। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা করতেন তখন আবু জাহাল খুব খারাপ মনে করত। এক পর্যায়ে আবু জাহাল বলল, এই শোনো, মুহাম্মদ যখন সিজদায় যাবে তার মাথায় একটা উটের ভুঁড়ি চাপিয়ে দিতে হবে, কে পারে? তো একজন বলল, আমি পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেছেন তখন সে উটের ভুঁড়িটা নিয়ে সে মাথার ওপরে চাপিয়ে দিয়েছে। কেউ বলল, ফাতেমা ফাতেমা, শোনো শোনো, তোমার আব্বার মাথার উপরে ভুঁড়ি চাপানো হয়েছে, তোমার আব্বা উঠতে পারছে না। তিনি দড়িয়ে এসে ভুঁড়িটা চড়ে সরিয়ে দিলেন এবং তাদের কিছু গালি দেওয়ার ইচ্ছা পোষণ করলেন বা গালি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইবাদত শেষ করে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, তুমি ওদবাকে ধ্বংস করো, সাইবাকে ধ্বংস করো, ওয়ালিদ ইবনে মুগিরাকে ধ্বংস করো। এইভাবে তিনি অপমান অবস্থায় বদদোয়া করলেন। এই বদদোয়া কবুল হয়েছিল বারো বছর পরে বদরের যুদ্ধে। আল্লাহর নবীর দোয়া যদি বারো বছর পরে কবুল হয় তাহলে আপনার দোয়া কখন কবুল হবে? আপনি এত তাড়াতাড়ি করলে কেমনে হবে? এটাই হলো তাড়াহুড়া করা। বুখারী মুসলিমের হাদিসটি মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাজাবুলি লাভ, দাস দাসী পুরুষ নারী যে দোয়া করে সে দোয়া কবুল হয়। তবে তিন শ্রেণীর দোয়া কবুল হয় না। এক, মানুষ যদি পাপ করার জন্য দোয়া করে তাহলে সেটা কবুল হবে না। দুই, মানুষ যদি সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে, স্ত্রীকে বলছে যে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আমাকে আর না নিয়ে যায়, শ্বশুরের বাড়ি যাবে না, তা একটা এ মন্তব্য করে বসেছে স্ত্রীর সামনে, সম্পর্ক আর রাখবে না শ্বশুরের সাথে, যাতায়াত করবে না, দাওয়াত দিলেও যাবে না, এরকম একটা পরিবেশ তার স্ত্রীকে শোনাচ্ছে, আল্লাহকে বলে, আল্লাহ এরকম কথা কবুল করেন না। দুই, অলিস্তিজাল, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। তখন সাহাবিগণ বললেন, আল্লাহর রাসূল, এটা বুঝতে পারলাম যে পাপের দোয়া করলে কবুল হয় না, আল্লাহর রাসূল, আর একটা বুঝতে পারলাম যে সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না, কিন্তু তাড়াহুড়া করলে কবুল হয় না, এটা তো বুঝতে পারলাম না, এটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো শোনো, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না, এটা বুঝতে পারলে না? মানুষে বলে, কদ্দাওতো কদ্দাওতো, দোয়া করলাম কত দোয়া করলাম, লাম আরা ইস্তাজাবালি, কই দেখি না যে দোয়া কবুল হচ্ছে, না দোয়া কবুল হয় না, ফায়াস্তাহসের, তারপর অলস হয়ে যায়, ফায়াদাও দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়, দেখে যে দুই মাস ছয় মাস দোয়া করেছে কবুল হয়নি, তখন ছেড়ে দিয়েছে, তার নাম তাড়াহুড়া করা। তো এইটুকু বলার পরে বুখারী মুসলিমের হাদিস থেকে আর একটা হাদিস আপনাকে শোনালাম, যে আল্লাহর নবীও বিপদে পড়ে বদদোয়া করেছিলেন, সেটা কতদিন পরে কবুল হয়েছিল?
বারো বছর পরে। আর আপনাদের সবার জানা আছে ইসুপ আলাইহিসসালামের কথা। ইসুপ আলাইহিসসালামের ভাইরা তার পিতা ইয়াকুবকে বললেন, আপনি আমাদেরকে ইসুপ আমাদের সাথে ইসুপকে দেন না কেন? ইসুপ আমাদের সাথে থাকবে, খেলাধুলা করবে, আমাদের কাপড় চোপড় নিয়ে থাকবে, পাহারা দিবে। তখন তার বাপ বললেন, না 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 না, ইসুপকে তোমাদের সাথে দিব না, ওকে বাঘে খেয়ে নিতে পারে। তখন তার ভাইরা বলল, বলেন কি, এতগুলো আমরা আছি, তার ভাই তাকে বাঘে খেয়ে নেবে মানে এটা হতে পারে না। তখন ইয়াকুব আলাইহিসসালাম তাকে পাঠিয়ে দিলেন। তারা ঠিকই যেটা পরিকল্পনা করেছিল তাকে ইঁদারায় ফেলে দিল, আর জামাতে রক্ত লাগিয়ে দেখাচ্ছে বাড়িতে নিয়ে এসে সন্ধ্যার সময় তার বাপকে, আব্বা দেখেন দেখেন দেখেন, এ দেখেন তাকে বাঘে খেয়ে নিয়েছে, তার রক্ত জামাতে লেগে আছে, আপনি তো আমাদের বিশ্বাস করবেন না, আমরা সত্য বললে তো আপনি আমাদের বিশ্বাস করবেন না, এ দেখেন এ দেখেন এ দেখেন জামাতে রক্ত লেগে আছে। তো জামাতে রক্ত লেগে আছে কথা ঠিক, জামাটাতে রক্ত লেগে থাকলো, জামাটা কোনো ছিঁড়াছোটা ছিল না, বাঘে ধরলে তো একটা ছিঁড়াছোটা এরকম কিছু থাকবে। তখন ইয়াকুব আলাইহিসসালাম দেখে বুঝতে পারলেন যে এটা বানানো। তখন তিনি বললেন যে তোমরা এটা বানিয়ে নিয়েছ, আমি এখন ধৈর্য ধারণ করি, আল্লাহর কাছে সাহায্য চাই। তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। ইয়াকুবকে মানুষ, ইসুপকে মানুষ উঠিয়ে নিয়ে গেল, বাজারে বিক্রি করা হলো, মিশরের বাদশাহ কিনে নিল। মিশরের বাদশাহ তার স্ত্রীকে বলল, একে দেখাশোনা করো, ভালো থাকতে দাও, ভালো খেতে দাও। পৃথিবীর অর্ধেক মানুষের রূপ চেহারা ইসুপকে দেওয়া হয়েছিল। এক পর্যায়ে বাদশার স্ত্রী জুলাইখা তার সাথে অশ্লীল কাজ করার ইচ্ছা পোষণ করলো, তারপরে জোর করে ইচ্ছা পোষণ করার সিদ্ধান্ত নিলে তিনি আগে আগে দৌড়িয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। পিছন দিক থেকে জুলাইখা টেনে ধরলেও জামা হাতে ছিঁড়ে থেকে গেল। আগে আগে বের হলেন ইসুপ, পিছনে পিছনে বের হলো জুলাইখা। ওখানেই ছিল জুলাইখার স্বামী, তিনজন এক জায়গায়। তখন জুলাইখা বলল, এ দেখেন আপনার স্ত্রীর সাথে আপনার বাড়ির এই লালন পালন করা ছেলে কি অশ্লীল অন্যায় কাজ করতে চায়, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি বলি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। যা হওয়ার তাই হলো, বারো বছর জেল হয়ে গেল। ওইদিকে বাপ মা কান্নাকাটি করতে থাকলেন। বারো বছর পরে সরকারের পক্ষ থেকে ইসুপকে ডাকার জন্য লোক আসলো। তখন ইসুপ বললেন, জি না, যাও বাদশাকে বলে দাও আমি জেল থেকে বের হব না, যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি অন্যায় করেছি, ইসুপ অন্যায় করেনি। এই ঘোষণা জাতির সামনে প্রকাশ না পাওয়া পর্যন্ত আমি ইসুপ জেলখানা থেকে বের হব না, আমি তার বাড়িতে লালন পালন হওয়া অবস্থায় আমি তার স্ত্রীর সাথে অন্যায় করিনি, এইটা আগে প্রমাণ হতে হবে। তারপরে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার চেয়ে ইসুপের ধৈর্য অনেক বেশি, আমাকে যদি সরকারের পক্ষ থেকে ডাকা হতো তাহলে আমি বলতাম যে চলো 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 জেলখানা থেকে আমি এখন বের হয়ে যাই চলো, কিন্তু ইসুপ বের হলেন না। তিনি বললেন যে আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, ইসুপ অন্যায় করেনি আমি করেছি। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল যে আমি জুলাইখা অন্যায় করেছি, ইসুপ অন্যায় করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। তারপরে এক পর্যায়ে দায়িত্ব নিলেন, তারপরে বাপ মাকে নিয়ে আসলেন। তখন ইয়াকুব আলাইহিসসালামের দোয়া কবুল হওয়া প্রমাণ হলো প্রায় 25-30 বছর পরে। আমি আসল কথা বলতে চেয়েছি কি তা হয়তো বুঝতে পারলেন না। যেদিন ইসুপ হারিয়ে গেলেন সেদিন থেকে বাপের দোয়া চালু হলো, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়,
প্রায় 25 থেকে 30 বছর পরে একুব ছেলেকে ফিরিয়ে পেলেন, তখন আর তিনি চোখে দেখেন না। কান্নাকাটি করতে 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 চোখগুলি, তার চোখ দুটি হারিয়ে গেছে, অন্ধ মানুষ। শেষ পর্যন্ত ছেলেকে ফিরিয়ে পেলেন, চক্ষুও ফিরিয়ে পেলেন। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা, দোয়া করেন বিনয়ের সাথে কান্নাকাটি করে, তবে অলসতা করবেন না বা ক্লান্ত হয়ে ছেড়ে দিবেন না, বা কই দোয়া কবুল হয় না এরকম কথা বলে ছেড়ে দিবেন না। দোয়াই একটা শক্তিশালী, পাওয়ারফুল, ব্যতিক্রম ব্যবস্থাপনা, যা দিয়ে মানুষের তাকদীর পরিবর্তন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইরদুত তাকদীর ইল্লা বিদ্দুয়ায়। দুয়াই একমাত্র মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ভাগ্য লেখা হয়েছে। যেদিন আপনি আপনার মায়ের পেটে 3, 4 মাস, সেদিন আপনার ভাগ্য আবার লেখা হয়েছে, সেদিন আপনার ভাগ্য আবার লেখা হয়েছে। এই চূড়ান্ত ভাগ্যকে পরিবর্তন করতে পারে একমাত্র দোয়া। যখনই আপনি আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করবেন, বিনয়ের সাথে বলতে থাকবেন, এক পর্যায়ে আল্লাহ আপনার ভাগ্যে যেটা লিখে রেখেছিলেন সেটা কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন, তা হচ্ছে দোয়া। দোয়াই একমাত্র শক্তিশালী ব্যবস্থাপনা মানুষের তাকদীর ভাগ্য পরিবর্তন করার। মহান আল্লাহ বলেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন, আমার কাছে যা চাইবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে চান। আল্লাহর নিকটে বিনয়ের সাথে কান্নাকাটি করে চাইলে আল্লাহ কবুল করবেন যেটাই বলবেন। পাপ হয়েছে তার জন্য দুশ্চিন্তার কিছু নেই, পাপ হয়েছে হয়েছে, আপনি ক্ষমা চান, ক্ষমা হবে ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম মাদাওয়াতানি ও রাজাওয়াতানি, হে আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, ওলাউ বালি আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম লাউ বালাগা জুনুব কানারা সামায়, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশ লেগে যায়, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশ লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, এই সময়তে যদি তুমি আমাকে বলো যে আমাকে ক্ষমা করো, ফাস্তাক ফারতানি, হে প্রতিপালক আমার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, গাফার তলাকা আমি তোমাকে ক্ষমা করে দেবো, অলা উবালি আমি পরোয়া করি নে, তুমি কত বড় পাপী আমি পরোয়া করি নে, তুমি কত বড় পাপী আমি পরোয়া করি নে, তুমি কত বড় পাপী তুমি আমাকে একটু বলো না, আমি তোমার বলার অপেক্ষায় রয়েছি। এছাড়াও আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন, সমস্ত আদমের ছেলে মেয়ে যখন বিচারের মাঠে উপস্থিত হবে তখন আল্লাহ তাআলা আদমের ছেলে মেয়ের সামনে এসে বলবেন, ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুমা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুক বিকুরাবিহা মাগফিরা, এ আদমের ছেলে মেয়ে তোমরা আজকে পাপ নিয়ে উপস্থিত হয়েছো বিচারের মাঠে, পাপ আর পাপ, তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না থাকে তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন। আবু জাহর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইবনা আদম ইন্নাকুম তুখতিউনা লাইলা ওয়া নাহারা ওয়া নাগফিরু যুনুবা জামিয়া, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের কাজ দিনরাত পাপ করা, তোমরা তো দিনরাত পাপ করো, আর আমি আল্লাহ তোমাদের দিনরাত পাপ ক্ষমা করে থাকি। ক্ষমা চাইতে হবে,
কান্নাকাটি করে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমার কথা শুনবেন, সত্য সত্যই বুঝবেন যে তুমি ক্ষমা চাচ্ছ। এইভাবে অলসতা করে সবাই মিলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করলো, আর হাসাহাসি করলো, আর কত কথা বললো, আর বলছে আল্লাহ অমুক যার হাত কবুল হবে তার হাত দিয়ে আমাদের সবকে পার করে দাও। হের করে নগদ বেদাত, এই ইবাদত, এই দোয়া কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এইভাবে ঈদের মাঠে গিয়ে সবাই মিলে জলা জালসার পরে সবাই মিলে যেভাবে হাত তুলে দোয়া করছে, এইসব বেদাত এবাদাত কবুল হবে না, কবুলই হয়নি তো পাবে কি? যেই কারণে চাচ্ছে সেই কারণটা তো কবুল হবে তারপরে। আর কেউ একটু দোয়ার ঢং বুঝেও না, একটু বোঝার চেষ্টাও করে না। আর যারা দিন প্রচার করছে তারা তো মিথ্যা প্রচার নিয়ে ব্যস্ত। এক মিনিট দেখেন তো দেখি, আপনাকে একটু দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রাতে আমি বিছানে ঘুমিয়ে শুয়ে আছি, তিনি আসলেন, এসে জুতা স্যান্ডেল পাশে রাখলেন, কাপড় চোপড় রেখে দিয়ে আমার পাশে শুয়ে গেলেন। তিনি অনুমান করলেন যে আমি ঘুমিয়ে গেছি, আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমে আছি। দেখি আল্লাহর নবী কিছুক্ষণ পরে উঠে কোথায় যায় নাকি, আমি আসলে ভান করে ঘুমিয়ে আছি। দেখলাম কিছুক্ষণ পরে উনি মনে করেছেন যে আমি ঘুমিয়ে গেছি, তিনি ধীরে উঠে কাপড় চোপড় নিয়ে জুতা স্যান্ডেল নিয়ে ধীরে দরজাটা খুলে বাইরে চলে গেলেন, বাইরে গিয়ে দরজা বন্ধ করে চলে গেলেন। আমিও উঠলাম, কাপড় চোপড় নিলাম, মাথায় কাপড় দিলাম, তারপর দেখি কোথায় যায় কোথায় যায়, কোন স্ত্রীর কাছে যান নাকি, ওই যে ওই যে ওই যে ওই যে বাকুল গারকাতে গিয়ে তিনি হাত তুলে দোয়া করলেন, একবার দুইবার তিনবার হাত তুলে দোয়া করলেন, তারপরে ঘুরে হাঁটলেন, আমি ঘুরে হাঁটলাম, তিনি জোরে হাঁটলেন, আমি জোরে হাঁটলাম, তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগেই বিছানে চলে এসেছি। তিনি আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, তুমি তোমার মোটা শ্বাস কেন? না এসে যে দৌড়িয়ে এসেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তো মিথ্যা কথা বলি, জিব্রাইল বলে দিবে, আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম আপনি যান কোথায়। আমি এই দিক বলতে চাইনি, বুখারী মুসলিমের হাদিস পেশ করে যেটা বলতে চেয়েছি সেটা হলো তিনি কবরস্থানে গেলেন একা, একাকে তো নিয়ে গেলেন না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ নবী রাসূল ব্যতীত বলতে পারেন কে? তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাকে একটু বললেন না চলেন না যা একটু দোয়া করে আসি। পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় মহামানব যিনি রাস্তায় হাঁটলে শয়তানের তার রাস্তায় হাঁটার ক্ষমতা নেই, এত তার ইমানি ক্ষমতা। নিশ্চিত কথা যে উমার ওই শয়তানের গায়ে থাপ্পড় মারতে পারবেন না, কেন? উমার এক পদার্থের তৈরি আর ও শয়তান আরেক পদার্থের তৈরি, মারার কোনো ক্ষমতা নেই, তবুও শয়তান রাস্তা ছেড়ে দেয়। তার ইমানি ক্ষমতা কত বেশি, এত বড় ইমানি ক্ষমতা এই পৃথিবীর দ্বিতীয় মহামানবকে একটু বললেন না যে চলেন না একটু উমার একটু হাত তুলে দোয়া করে আসি, একাই চলে গেলেন। আরও জরুরি কথা যে পাশের বউ নিজের স্ত্রীকে এত বড় দামি মহিলা একটু বলে গেলেন না যে আমি একটি কবরস্থান থেকে হাত তুলে দোয়া করে আসছি, আর আপনাদের মসজিদের ইমাম সবাই মিলে বলছে চলো যাই জুমা মসজিদের সব মুসল্লি কবরস্থানে হাত তুলে দোয়া করে আসি, ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, বেটা পাগল পেয়েছে, বেটা ধর্মকে পাগল বুঝেছে, হুজুরের কত সাহস সবাকে নিয়ে কবরস্থানে হাত তুলে দোয়া করতে গেছে, ঈদের মাঠে হুজুর হাত তুলে দোয়া করে, এ দেখেন হাত তুলে দোয়া। বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বলছেন, আল্লাহুম ইনতুহলি খাজিল সাবা লা তুবাদু ফিল আরজিল ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তুমি যদি আজকে বদর যুদ্ধে 313 জন মানুষকে ধ্বংস করো, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো তোমার ইবাদত করার মতো কোনো মানুষ এই পৃথিবীতে থাকবে না। এইভাবে তিনি হাত তুলে দোয়া করছেন করছেন করছেন, শরীরে কাঁধে কাপড়টা নিচে পড়ে গেল ঝুলতে ঝুলতে, শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক কাঁধে হাত দিয়ে বলছেন, এক ফিকা এক ফিকা এক ফিকা, আপনি যা দোয়া করেছেন এত হয়ে যাবে, আর দোয়া লাগবে না। কিন্তু আবু বকর সিদ্দিক সাঁত দিলেন না, বলছেন যে যা করেছেন এতই হয়ে যাবে, এতে আমরা সফল হয়ে যাব, আর যেন দোয়া করেন না। আমি যেটা বলছি সেটা হলো বিপদে পড়ে আল্লাহ রাসূল একাই হাত তুলে দোয়া করছেন, আবু বকর সাঁত দিলেন না। আর আপনাদের পাঁচ অক্ত নামাজের পরে সবাই মিলে হাত তুলে না দোয়া করলে বলছে যে ইয়ে মনে হচ্ছে যে হাতে তরকারি নেই, কেন যেন আন্না আন্না লাগছে। তাহলে বেদাত কিভাবে চালু হয়েছে,
ওটা একটা প্রিয় জিনিস হয়ে গেছে, বেদাত পাপের কাজ তব, ওটা না হলে তৃপ্তি পাওয়া যায় না, ভালো লাগে না। আর হুজুর তো আর ধর্মের দাম দেয় না, কাজেই তার এগুলো বিবেচনা করার প্রয়োজনও নেই। দেখেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী পরিবারকে কাবা ঘরের পাশে রেখে দিলেন, পাশে রেখে দিয়ে উল্টা হাঁটছেন, কেউ নাই, শো শো কিলোমিটার হাঁটলে মানুষজন পাওয়া যাবে না। পিছন থেকে স্ত্রী বারবার বলছেন, আয়নাতা যাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, আয়নাতা যাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ওলা ইলতফিতু ইলাইহা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর দিকে লক্ষ্য করছেন না। শেষ পর্যন্ত স্ত্রী নিরুপায় হয়ে বলছেন, আমার আক আল্লাহ হবে হাজা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? তখন তিনি বলছেন, নাম, হ্যাঁ আমাকে এইভাবে চলে যেতে বলেছেন। তখন স্ত্রী পিছন থেকে বলছেন, ফালাই জয়াল্লাহ তালা, ঠিক আছে যান, আল্লাহ তাহলে আপনাকে আমাকে ধ্বংস করবেন না। এ বলে স্ত্রী ফিরে চলে গেলেন। তিনি ওই সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে আহাল পরিবার দেখা যায় না, হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন্নি আসকান্তু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রে দারিন্দা বাইতিকাল মুহাররম, আল্লাহ আমার পরিবারের কিছু অংশ এই কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষ যন্ত্র নেই নেই, ঘাস পাতা নেই, মরুভূমিতে রেখে দিলাম। আহল পরিবারের জন্য হাত তুলে দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি কোনোদিন ছেলে মেয়ের জন্য দোয়া করেছেন? খালি নামাজের পরে ইমাম সাহেব হাত তুলে দোয়া করেনি, সেই জন্য লাভ দিয়ে উঠে লেগে গেছে। জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করে না, আজকে গিয়ে ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কান্নাকাটি করে আল্লাহকে বলেন, কবুল হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনান লা তামাসসুহুম আন-নার, দুই শ্রেণীর চক্ষু রয়েছে, দুই শ্রেণীর মানুষ রয়েছে, ওরা জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালাজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাজা লাবানু ফি জাররে, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব, গাভীর বাঁট বাঁধ থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বাঁট বাঁধ থেকে চাপ দিয়ে দুধ বের করা বের করে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এটি কি মানুষের পক্ষে সম্ভব? গাভীর বাঁট থেকে দুধ বের করে কি সেখানে ঢোকাতে পারবে? এটা অসম্ভব। আল্লাহর ভয়ে যে কাঁদে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, সে জান্নাতে যাবেই। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু উয়ুনিন লা তারাহুম আন-নার, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, ওই চক্ষু ওই মানুষ যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, এই মানুষ জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।